আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনের আরও একটি মজাদার আর একদম পারফেক্ট রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদার, মুচমুচে এবং দেখতে অনেক বেশি সুন্দর বাটার কুকিজের রেসিপি। বিভিন্ন ধরনের কুকিজ হয়, তবে বাটার কুকিজটা কিন্তু সবচেয়ে বেশি মজার একটা কুকিজ, অনেক বেশি ক্রিস্পি হয় এই কুকিজগুলা। আর আমি আজকে যতটা সম্ভব সহজভাবে এবং একদম পারফেক্ট রেসিপিটাই শেয়ার করেছি, যাতে করে যারা কখনো এই কুকিজটা বানাননি তারাও যেন একদম পারফেক্ট বাটার কুকিজগুলা ঘরেই তৈরি করতে পারেন। তো আশা করব আমার আজকের এই বাটার কুকিজের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এবং উপকারে আসবে। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর তার পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকমই আরও মজার মজার এবং পারফেক্ট সব রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল লেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব সাথে সাথে চলে যাবে আপনার কাছে এবং আপনি চাইলেই সেটা দেখে নিতে পারবেন। তো আজকে বাটার কুকিজগুলো বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ বাটার। এটা আনসল্টেড বাটার, আপনারা চাইলে এখানে সল্টেড বাটারটাও নিতে পারবেন, তবে সল্টেড বাটার নিলে পরবর্তীতে লবণ দিতে হবে না। আমরা যেহেতু আনসল্টেড সেহেতু আমি পরবর্তীতে সামান্য একটু লবণ দিয়েছি। আর এই বাটারটা কিন্তু কুকিজ বানানোর কমপক্ষে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে, যাতে করে বাটারটা নরম হয়ে যায়। আমি আঙ্গুল দিয়ে দেখে দিয়েছি একদম নরম হতে হবে, তবে আবার অনেক বেশি সময় আগে নামিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু বাটারটা থেকে তেল ছেড়ে দিবে, এতে করে কুকিজটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন এখন হ্যান্ড মিক্সের মাধ্যমে আমি এই বাটারটাকে অনেকক্ষণ সময় নিয়ে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা কিছুটা সাদা হয়ে আসছে এবং ফ্লাফি হয়ে আসছে। প্রায় 2-3 মিনিট করার পর দেখুন এই বাটারের কালারটা কিন্তু একটু সাদা হয়ে গিয়েছে এবং কিছুটা পরিমাণে বেড়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সুগার পাউডার 1/4 কাপ পরিমাণ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ। নর্মাল চিনিটাকে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে এই সুগার পাউডারটা তৈরি করে নিয়েছি, আর এখানে আমি 1/4 কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি মিষ্টি খেতে চাইলে বেশি করেও দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 চিমটির মতো লবণ, যেহেতু আমার বাটারটা আনসল্টেড। তো লবণটা দেওয়ার পর এখন এই হ্যান্ড মিক্সের মাধ্যমে 5-6 মিনিট সময় নিয়ে আমি এটাকে অনবরত এরকম করে বিট করে নিব। আপনার কাজটা চাইলে ইলেকট্রিক বিটার মাধ্যমে করতে পারেন, যেহেতু সবার কাছে ইলেকট্রিক বিটার নেই সেহেতু আজকে আমি হ্যান্ড উইক্স দিয়ে এই কুকিজগুলো বানিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আরও অনেকটাই সাদা হয়ে গিয়েছে এবং পরিমাণে আরও অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ডিম। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি 1 কাপ বাটারের কুকিজ বানান সেখানে একটি আস্ত ডিম দিতে পারবেন, কারণ 2 টেবিল চামচ প্রায় অর্ধেকটার মতো ডিম হয়। তো 2 টেবিল চামচ পরিমাণ ডিম দিয়ে দেওয়ার পর এখন আবারও হ্যান্ড মিক্সের মাধ্যমে আমি এটাকে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভালো মতো একদম মিশে যাচ্ছে বাটারের সাথে। আর মাঝে মাঝে সাইডের বাটারটাকে আমি মাঝখানে এনে এরকম করে দিয়ে দিচ্ছি, আবারও বিট করে নিচ্ছি, যাতে করে সম্পূর্ণ বাটারটা পারফেক্টভাবে বিট করা হয়। তো করতে করতে এক পর্যায়ে দেখা যাবে একদম স্মুথভাবে এটা তৈরি হয়ে গিয়েছে, আর এটা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কেমন হবে। তো এই পর্যায়ে আমি এখন শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করব। তো ময়দা এখানে আমি 1 কাপ নিয়েছি, 1 কাপ থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি সরিয়ে নিচ্ছি। তারপর এই ময়দাটাকে চালনির মাধ্যমে চেলে আমি বাটারের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই বেকিং আইটেমের মধ্যে শুকনো উপকরণগুলো একটু চেলে দিবেন, এতে করে দেখবেন বেকিং আইটেমটা ভালো হয়। এ তো চেলে দেওয়া হয়ে গিয়েছে, এবার এর মধ্যে যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে নিয়েছিলাম তার পরিবর্তে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এতে করে কুকিজগুলো বেশি ভালো হবে আর বেশি মুচমুচে হবে। তো তারপর সব কিছু ভালো মতো একটি স্পেচলের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম অবস্থায় মনে হবে যে একটু ড্রাই, কিন্তু যখন আপনি মেশাতে থাকবেন তখন দেখবেন আস্তে আস্তে ময়দাটা খুব ভালো মতো বাটারের সাথে মিশে গিয়েছে, এখানে আর এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে হবে না। তো আমি কিন্তু স্পিডের মাধ্যমে সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। প্রথম দিকে কিন্তু মনে হচ্ছে যে ড্রাই হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখুন কত সুন্দর স্মুথ একটা ডো হয়ে গিয়েছে। তো এই ডোটা খুব বেশি শক্তও না আবার একদম নরমও না, এরকমই হবে। আশা করব
স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। আর যে যে উপকরণ আমি যতটুকু দিয়েছি আপনারা ততটুকু দিলে এরকম পারফেক্ট একটা ডো কিন্তু হয়ে যাবে। তো এখন বাটিটা সাইড করে নিলাম, আর এখানে একটি পাইপিং ব্যাগে 1 mm নজেল আমি সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নজেল দিয়ে যে কোনো ধরনের ডিজাইনে কিন্তু করতে পারেন। আর নজেলটাকে টেনে টেনে আমি সেট করলাম যাতে করে ডিজাইনটা সুন্দর হয়। সেট করার পর এখন একটা মগের মধ্যে আমি এই পাইপিং ব্যাগটা বসিয়ে দিচ্ছি। তারপর কুকিদের যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে এই স্পেচুলার মাধ্যমে কিছুটা ডো এর মধ্যে নিয়ে নিচ্ছি। যতটা ডো দিলে আপনি পাইপিং ব্যাগটা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন, কুকিদের শেপটা দিতে পারবেন, ততটাই ডো দিবেন। অনেক বেশি ভরে ভরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডোটা যতটুকু সুন্দরভাবে জায়গা হয়েছে ততটুকু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে এখন একটু চেপে চেপে এই ডোটাকে সুন্দর মতো সেট করে নিতে হবে পাইপিং ব্যাগে। আর উপরটাকে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে যাতে করে পাইপিং ব্যাগের উপর দিয়ে কোনো ধরনের ডোটা বের না হতে পারে। তারপর আঙ্গুল দিয়ে ভালো মতো চেপে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু সুন্দরভাবে আমার এটা সেট হয়ে গেল। তো এখন আমি কুকিদের শেপগুলো দিতে আসলাম। এখানে একটা স্কোয়ার শেপের মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। এবার এর উপরে আমি কুকিদের শেপগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো শেপগুলো দিচ্ছি, আপনার চাইলে আরও বড় কিংবা ছোট করে দিতে পারেন। আমার কুকিজগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে, আপনারা চাইলে কিন্তু আরও ছোট দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আশা করবো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কুকিদের শেপগুলো দিয়ে দিচ্ছি। এ তো একে একে আমার এখানে সবগুলো কুকিদের শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো এদিক থেকে অপর একটি লাভ শেপের মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। তো এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুকিজ। আর এই কুকিজগুলো একই নজেল দিয়ে দিচ্ছি, তবে ডিজাইনটা একটু অন্যরকম করে দিচ্ছি। আশা করবো স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন কীভাবে দিলাম। তো এ তো হয়ে গেল। তো এবার আমি কুকিজগুলোকে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 মিনিট থেকে 35 মিনিট বেক করে নিব। যার যার ওভেনের উপর ডিপেন্ড করে সময় কিছুটা বেশি কম লাগতে পারে। আর অবশ্যই আপ ডাউন হিট অন রেখে বেক করতে হবে। আর যাদের ওভেন নেই তারা কিন্তু চাইলে চুলাতেও বেক করতে পারেন। আর চুলাতে কীভাবে কুকিজ বেক করতে হয় তার অনেকগুলো রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে রেসিপি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রায় 35 মিনিট পর আমার কুকিজগুলো হয়ে গিয়েছে। তারপর আরও 15 থেকে 20 মিনিটের মতো আমি ওভেনটা বন্ধ করে ওভেনে রেখে দিয়েছিলাম কুকিজগুলোকে। আর এর মধ্যে কুকিজগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। তো কুকিজগুলো যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এইগুলোকে মোল্ড আউট করতে হবে। না হয় গরম গরম অবস্থায় কিন্তু কুকিজগুলো নরম থাকে, সে অবস্থায় কিন্তু মোল্ড আউট করতে যাবেন না। তো সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই কুকিজগুলো আমি সার্ভ করে নিয়েছি। দেখুন মাশাল্লাহ আমার কুকিজগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার আর একদম ক্রিসপি হয়েছিল এই কুকিজগুলো। আর এই বাটার কুকিজগুলো যদি ঘরে বানান দেখবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভারে ঘরটা একদম ভরে যাবে, এতটাই মজার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো আশা করবো আমার আজকের এই বাটার কুকিজের পারফেক্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করবো নিরাশ হবেন না। আজকের মতো আল্লাহ হাফিজ।